বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। জানিয়ে দেব আল্লাহু আকবার, হে আল্লাহ ইরানকে বিজয়ী করো, ফিলিস্তিনের জনগণের উল্লাস। জানিয়ে দেব নতুন উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে দেবে, ফোন আলাপে ল্যাভরভ ও আমির আবদুল্লাহিয়ানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল। জানিয়ে দেব ইরানে পাল্টা হামলা সিদ্ধান্ত ছাড়াই শেষ ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে হামলার পর ইরানের সমস্ত বিমানবন্দর খুলে দিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে তাদের আকাশসীমা বা ভূখণ্ড যদি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে ওই ঘাঁটিতে নিশ্চিত হামলা হবে। খবর তাসনিম নিউজের। রোববার তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে হোসেন আমির আবদুল্লাহিয়ান একথা বলেন। এ সময় তিনি 1 এপ্রিল দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলার সেকশনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে রোববার ভোরে ইরান যে শাস্তিমূলক মিশন অপারেশন ট্রু প্রমিস চালিয়েছে তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, অভিযানে প্রায় 72 ঘন্টা আগে আঞ্চলিক দেশগুলোতে থাকা ইরানের বন্ধুদের জানানো হয়েছিল আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী ইরান অবশ্যই ইসরায়েলকে জবাব দেবে। এ অঞ্চলে নিরাপত্তায় ইরান যে গুরুত্ব দেয় তা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন ভাই ও বন্ধুদের জানিয়েছি আমাদের বৈধ প্রতিরক্ষার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলি সরকারকে শুধু শাস্তি দেওয়া। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান মার্কিন ঘাঁটি স্থাপনকারী দেশগুলোতে সতর্ক করে দিয়ে বলেছে তাদের আকাশসীমা বা মাটি যদি ইহুদিবাদী সরকারকে রক্ষা বা সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করে তবে ওই দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে অনিবার্যভাবে আঘাত হানা হবে। আল্লাহু আকবার, হে আল্লাহ ইরানকে জয় করো, ফিলিস্তিনিদের উল্লাস। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইহুদিবাদী সেনাদের বিমান হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে ইরান ইসরায়েলের ঘাঁটিগুলো লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় তাতে ফিলিস্তিনি জনগণের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার সময় ফিলিস্তিনি জনগণ উল্লাসে ফেটে পড়ে। এক ভিডিওতে জর্ডান নদীর পশ্চিম তীরের আল খলিল বা হেব্রন শহরের ফিলিস্তিনি জনগণের উল্লাস ধরা পড়েছে, সূত্র পার্স টুডে। নতুন উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে দেবে, ফোন আলাপে ল্যাভরভ ও আমির আবদুল্লাহিয়ানের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর পর ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নতুন যে কোনো উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গতকাল রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোন আলাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দুই মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, এই অঞ্চলে নতুন যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই শীর্ষ কূটনৈতিক মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। সেখানে দুজনই নতুন কোনো বিপজ্জনক উস্কানিমূলক তৎপরতা চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আলোচনা করে এবং এর সম্ভাব্য জবাবের বিষয়টি সেখানে গুরুত্ব পায়। এরপর ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই ধরনের পরিস্থিতি ঠেকাতে এবং তার কারণগুলো দূর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বিশেষ অগ্রাধিকার দেওয়া উচিত। ফোন আলাপে রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানান, সূত্র পার্স টুডে। প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানের মিসাইল। ইরান ইসরায়েলের 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, এর মধ্যে অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। ইসরায়েলের মিত্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জর্ডানের সামরিক বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাও সেগুলো প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এই 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের 5টি ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। এতে C-130 নামে একটি পরিবহন বিমান, একটি পুরো রানওয়ে এবং একটি খালি গুদাম ক্ষতিগ্রস্ত হয়। বাকি 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেভাল বিমান ঘাঁটিতে আঘাত হানে, তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এরো 3 ইসরায়েলি সামরিক বাহিনীর
একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি এটি প্রথমবারের মতো মোতায়েন করা হয়। প্রধানত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এটি তৈরি করা হয়েছে। তাই ইরানের গত শনিবারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল এর জন্য একটি পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে এরো থ্রি যে ব্যর্থ হয়েছে তা অনেকটাই স্পষ্ট। জানা গেছে অতি গর্বের এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে এরই মধ্যে পোস্টমর্টেম শুরু করেছে ইসরায়েলি বাহিনী। যদিও সাধারণ ইসরায়েলিরা প্রকাশ্যে বলছে নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ সফল, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দুই বিমান ঘাটিতে 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানি হামলার পর পাল্টা হামলা চালানো হবে কিনা সে ব্যাপারে এরই মধ্যে মন্ত্রীদের সাথে দফায় দফায় বৈঠক করেছে নজিরবিহীন চাপের মুখে থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু এ ব্যাপারে যুদ্ধকালীন মন্ত্রিসভা দুটি প্রধান দলে ভাগ হয়ে গেছে বলেও জানা গেছে। প্রথম দলটি হল নেতানিয়াহুর জোট, সরকারের অতি ডানপন্থী, এই দলটি ইরানে পাল্টা হামলা দেখতে চায়। অপর দলটি ইরানের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠনের পক্ষে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই বৈশ্বিক জোট প্রকৃতপক্ষে সম্ভব বা বাস্তবসম্মত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে তাদের এক নম্বর মিত্র যুক্তরাষ্ট্র এরই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানে ইসরায়েলের পাল্টা হামলার অংশ নেবে না মার্কিন বাহিনী। এছাড়া পাল্টা হামলা চালাতে সক্ষম হওয়ার জন্য যতটা আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন গাজায় গণহত্যার কারণে তা এই মুহূর্তে ইসরায়েলের নেই। সিরিয়ার রাজধানী দামেস্কে কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে গত শনিবার 13 এপ্রিল রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকেও। ইসরায়েল বলছে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের এই বক্তব্য থেকে স্পষ্ট যে তারা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারেনি, অর্থাৎ অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কিল খেয়ে কিল হজম করার মতো ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছেন নেতানিয়াহু সরকার। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরান 170 ড্রোন, 30 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 120 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান। তবে তেল আবিব দাবি করেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার পর ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি ISN এ একটি কলাম প্রকাশ করে। তাতে জানানো হয় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নেভাতি বিমান ঘাঁটি এবং তেরমন পাহাড়ের উপর একটি সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থাটি আরো জানায় নেভাতিম বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে কারণ গত 1 এপ্রিল সিরিয়া ইরানের কনসুলেটে যে ভয়াবহ হামলা হয়েছিল সেটি এই ঘাঁটি থেকে চালানো হয়েছিল। ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরায়েল, তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়। ইসরায়েলের মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা হামলায় যোগ দেবে না। বিবিসির প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করেছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না। রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানী এবং কৌশলগতভাবে চিন্তা করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে, তবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না। গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে 100 ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলে হামলার পর ইরানের সব বিমানবন্দর খুলল। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সহ আরো কয়েকটি শহরের বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়। তবে আজ সোমবার থেকে তেহরান সহ দেশের সর্বত্র বিমানবন্দরগুলো কার্যক্রম শুরু করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থানীয় সময় সকাল 6টায় স্বাভাবিক হয়। ইরনা জানায় তেহরানে অভ্যন্তরীণ মেহরাবাদ বিমানবন্দর, উত্তর পশ্চিমের তাবরিজ, উত্তর পূর্ব দিকের মাসোহাদ ও দক্ষিণের সিরাজ সহ দেশজুড়ে সব বিমানবন্দর কার্যক্রম শুরু করেছে। প্রসঙ্গত সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে শনিবার রাতে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের হামলার কারণে জর্ডান, লেবানন ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ শনিবার রাতে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। এসব দেশ আবারও তাদের আকাশপথ খুলে দিয়েছে, সূত্র দ্য ইকোনমিক টাইমস।